শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম করেছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল যা আমার কাজ, জলমারুলি করে তুলসীকে জল দিয়ে বুবলার স্কুলে টিফিন বানিয়ে বুবলা রেডি হয়ে গেছে, এখন বুবলা স্কুলে চলে যাচ্ছে। আসলে কি বলতো, কাল একবার ঘর ছাড়াছাড়ি হয়েছে, তো বারান্দাটা বাকি ছিল। তো বুবলা বাবা বলছে একদম বারান্দাটা এখন ঝাড়বে না, কারণ এমনি তো আজকে সোমবার, আজকে উপোস আছে, তারপর আজ আবার চাপড়া ষষ্ঠী। তো পুজো প্রসাদ লেগেই থাকে জানো তো, এই শ্রাবণ, মানে শ্রাবণ তো না, ভাদ্র মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এত ষষ্ঠী, এত উপোসবার, পুজোর কাজ সব একসাথে পড়ে যায়। কিন্তু আমাকেই তো সেই করতে হবে, এখন করি আর তখন করি, তো সেই জন্য না নিশ্চিন্তি লাগছে না। তাই বুগলা বাবাকে টিফিনটা প্যাক করে দিয়ে, বুগলা বাবা ডিউটি বেরোতে না বেরোতে, দেখো আমি এখন ঘর ঝাড়াঝাড়ির কাজে লেগে গেছি। তো আল্লাহ দুটো বের করে দিলাম টেনে টুনে। বুবলাও বারণ করেছিল, বলেছিল মাম্মি এত জিনিসপত্র তুমি একাই সরানোরা করতে পারবে না, আমি যেদিন ছুটি থাকবে সেদিন করব। কিন্তু বুবলারও সর্দি করে যাচ্ছে ডাস্টের জন্য, সেই জন্য আজকেই আমি করব। বের তো করে দিলাম, কিন্তু আকাশে দেখো কত মেঘ করে এসেছে। আর এই শরৎকালের মেঘকে একদম ভরসা করা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসছে জানো তো। চলো, শুধু তো ঘর ছাড়লে হবে না, ঘরে যে জিনিসপত্র আছে সেইগুলোকে একবার বের করা, তারপর গুছিয়ে টুছিয়ে রাখা, এই তো বিশাল কাজ। সাথে তো রান্না বান্না রয়েছে। তো এখানে আমি মুসুর ডাল করে পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন, আর করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর তোমার ভেন্ডির ঝাল দেওয়া, এগুলোই আজকে করব। আর মাছ রয়েছে, কালকে যেহেতু পান্তপালার দিন অনেকগুলো মাছ আনা হয়েছিল, তো সেই মাছগুলো ভাজা রয়েছে, সেগুলো ভাবছি একটু ঝাল দেওয়া করে দেবো বুবলার বুবলার বাবার জন্য। তো পোস্তটা চাপিয়েই দেখছি আকাল করে মেঘ, বৃষ্টি নামিয়েছে ঝমঝম করে, কোনো রকমে টেনে টুনে আল্লা দুটোকে দেখো বারান্দার মধ্যে তুলেছি। বললাম না শরৎকালের মেঘকে একদম ভরসা করা যায় না। তো বন্ধুরা, যাই হোক বাইরে বৃষ্টি হচ্ছে, ততক্ষণ ঘরের কাজগুলো সারি। তো এই বারান্দাটা অনেকটা উঁচু, মানে চাপবার জায়গা নেই, তাই জন্য এটাতে ঝুলঝাড়ু দিয়ে সিলিংটা ঝেড়ে নিলাম, আর বাকিগুলো আমি ঝাঁটা দিয়ে ঝেড়েছিলাম, রেকর্ডিংও করেছিলাম, কিন্তু জানি না কেন কিভাবে আমি ডিলিট করে ফেলেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এক ফাঁকে ঝাড়তে ঝাড়তে আমি পোস্ত সর্ষে এগুলো বেটে নিয়েছিলাম, তো পোস্ত হয়ে গেছে। আর দেখো আবার ঝরঝরে রোদ বেরিয়েছে, তাই টেনে টুনে আবার আল্লাগুলোকে বাইরে বের করলাম। এখনো তো ভাদ্র মাস চলছে, তো ভাদুরের রোদটাও একটু জামা কাপড়গুলো পেয়ে যাবে। আর ওরকম অগোছালো দেখছো, এরকম অগোছালো কিন্তু থাকে না, অনেক জামা কাপড় আছে যেগুলো কালকে ঘর ছেড়েছিলাম, সেগুলো আল্লাতে ডাব করে চাপানো আছে আর কি। আর এই যে প্যাকেটগুলো দেখছো, এগুলো সব জুতো, বুবলার বাবার না খুব জুতোতে নেশা, নিজেও কেনে, বুবলার জন্য কেনে, আমার জন্য কেনে। তো এই জুতো টুতো গুলো এখন পরে দেখা যাবে। যাই হোক, তো ঘর ঝাড়াঝুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:30, কলের জল এসেছে, তো কলের জল নেব, এগুলোকে আবার টেনে টুনে কোনো রকমে ঢুকিয়ে দিচ্ছি। এখানে সব ফল মূল দিয়ে, দোনা ছোলা ফল সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে একটা ঝিঙে জালি নিয়েছি, এইটা আঁচলের খুঁটে বানতে হয়, বেঁধে জলে ভাসিয়ে রাখতে হয়, এটা নিয়ম। চলো তারপর সব বলবো, এখানেই দেখতে পাবে। আমার এটা কাকিমায়ের বাড়ি, কাকিমায়ের বাড়ি থেকে আমরা এই মাথুনটা নিয়ে গিয়ে বাঁধে পুজো করি। তো বন্ধুরা, তোমাদের বললাম না আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, এটাই হচ্ছে তার কারণ। আজ হচ্ছে চাপড়া ষষ্ঠী, তো আমার শাশুড়ি মাও চাপড়া ষষ্ঠী করে, কিন্তু এটা না পুকুরে করার নিয়ম, কিন্তু মা তো পুকুর যেতে পারে না, তুলসী মন্দিরে করে, তো আমার মা করে পুকুরে, সেই জন্য মাকে বলেছিলাম তুমি যখন ষষ্ঠী করতে যাবে তখন আমাকে কিছু ভিডিও করে পাঠিও, আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গ্রাম, আর এটা হচ্ছে বাউরিপাড়া, এদিক হয়ে যেতে হয়, মানে আমাদের বাড়ি থেকেও না বাপের বাড়িতে অনেকটা দূরে পড়ে বানটা।
তো যেখানে মানে পুজো টুজো হয়, ঠাকুর বিসর্জন হয়। আর দেখো কত সুন্দর লাগছে না চারিদিক, সবুজে সবুজ, ছাগল ভেড়া, আমার তো খুব ভালো লাগে। মানে ভিডিওগুলো দেখে পরে আমার বুবলার দুজনই না উৎফুল্লিত মন হয়ে গেছিল, না উৎফুল্লিত না, বুবলা বলে পুলকিত মন, তা আমাদের পুলকিত মন হয়ে যায় সব দেখে পরে। এখন চলে এসেছে আমাদের বান, বড় বান, এইখানে আমাদের সব পুজো টুজো ঠাকুর বিসর্জন সব কিছু এখানে হয়। তো বন্ধুরা, পুকুর ঘাটে যে মাথানি হয়, মানে যেটাতে করে আগেকার দিনে মাখন মোয়াতো, যে বড় বড় কাঠের হয়, তো এটা নিয়েই ওটা মা ষষ্ঠীর রূপ দিয়ে আর কি গাঁথা হয় পুকুরের ঘাটে, তারপর সেটাকে চাপড়া ষষ্ঠীর উদ্দেশ্যে পুজো করা হয়। তো এই মাথানিটা যখন আমরা ছোট ছিলাম তখন অনেক বড় ছিল, এখন আমরা বড় হয়ে গেছি, মাথানি এখন ছোট হয়ে গেছে। তো যাই হোক, এটা আবার নতুন করে কেনা হয়েছে মনে হয় ষষ্ঠী পুজো করার জন্য। আগে যখন আসতাম, মানে আমাদের মাদের সাথে সাথে ঠাকুমারাও যখন আসতো, সেই সব ঠাকুমারা তো মানে মরে হারিয়ে ফুরিয়ে গেল, তখন এই মাথানি কিন্তু অনেক বড় ছিল জানো, অনেকটা মানে মারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করতো, কেউ কেউ তো লাগাতেও পেতো না এরকম আর কি। তো যাই হোক, দেখো মাথানিটাতে এখন পুজো করছে, আর চারিদিকে হাঁস টাস, অনেক বড় বানটা। তো রেকর্ডিং করেছিল আমার বৌদি, ও তো অতটা মানে জানে না আর কি, লম্বা করে করে নিয়েছিল, ইউটিউবের ক্যানভাসটা দিতে পারেনি, সেই জন্য জুম করে করে দেখাচ্ছি তাই। তো যাই হোক, যতটুকু পেরেছে রেকর্ডিং করেছে, আমারও খুব ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো দেখো এখন এইভাবে পুজো, আর এই নিয়মটা কিন্তু আমার শ্বশুরবাড়িতেও আছে, আমার শ্বশুরবাড়িতেও কিন্তু চাপড়া ষষ্ঠী এইভাবেই পুজো হয়। আমার ওই বাড়ি বড় যা, তারপর আরো পাড়া প্রতিবেশী যারা করে তারা কিন্তু পুকুরে গিয়ে এরকম মাথানি দিয়েই করে আসে। কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা যেতে পারে না, আমাদের শ্বশুরবাড়ির বাড়ি থেকে আমাদের পুকুরটা অনেক দূরে, দুটো রোড ডেঙে যেতে হয়, বাইপাস রোড, তারপর স্যান্ডেল রোড, তারপর পুকুর, তো সে কারণে মা যায় না। আর এবছর বর্ষা হয়েছে বলে পুকুরের ঘাটটার সব ভরে গেছে, তো সেই জন্যই ভাবলাম যে তাহলে পরে মা যা করবেই তো, তখন তোমাদের সাথে শেয়ার করা হবে। আর আমারও দেখা হয়ে গেল বাপের বাড়ি চাপড়া ষষ্ঠী, কারণ ছোটবেলাতে মাদের সাথে আমরাও যেতাম পুকুরে। তো দেখো যে ঝিঙে জালিটা খুঁটে বেঁধেছিল ওইটা দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ষষ্ঠীকে জল দিতে হয়। তো এটাও একটা কথা আছে, এরকম ষষ্ঠী পুজো করতে এসে নাকি কোনো মায়ের ছেলে ডুবে গেছিল, তখন এই ঝিঙে জালি দিয়ে মা ষষ্ঠীকে জল দেওয়ার সময় কাপড়ের খুঁটটা ধরে উঠেছিল, তো সেই কারণে এটা করা হয় আর কি। তো যাই হোক, তারপর কিন্তু এটা ফেলে দিতে হয়, আর আবার ষষ্ঠী রূপ দিয়ে পুজো করা হয়েছিল মাথানিটা, সেটা আবার বিসর্জন করা হবে। কিন্তু মাথানিটা বিসর্জন করা হয় না, মাথানিটা বাড়ি নিয়ে আসা হয়, ফুল টুলগুলো বিসর্জন করে দেওয়া হয়। আর দেখো এখন ষষ্ঠীকে ঘুরছে গোল গোল করে। তো জানো তো বন্ধুরা, এই চাপড়া ষষ্ঠীর দিন না ধাপড়া পিঠে হয়, মা এক ধরনের পিঠেও বানায় তাওয়াতে করে, ছোট ছোট করে, মানে যেরকম সরু চুকুলি হয় সেরকমই কিন্তু ছোট ছোট করে হয়। তো আমার খুব ইচ্ছে ছিল এবার বানানোর, কিন্তু যেহেতু সোমবার পড়েছে আমিও উপোস করবো, সেই জন্য আর তোমার বানাবো না। আর দেখো এখন ষষ্ঠীর পুষ্প দেওয়া হচ্ছে, মানে শার্টের যে বাটা দেওয়া হয় বাচ্চা বাচ্চাকে, তাদেরকে তো একটু করে ফুল ঠেকাতে হয়, তো সে কারণে ষষ্ঠীর একটু আশীর্বাদী ফুল সবাইকে মা দিয়ে দিচ্ছে। আর ওই যে সাদা শাড়ি পরে আছে ওটাই হচ্ছে আমার মা। আর এখন তো এই কয়জন করছে, আগে তো আরো অনেকজনা করতো, ওই যে বললাম না যে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। তো দেখো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, আর যে ছোলা টোলা চাল টাল থাকে, ফুল টুল থাকে, সেগুলোকে খেতে কত হাঁস চলে এসেছে। এই বাঁধে অনেক হাঁস চড়ে জানো তো, এই বাঁধটা না অনেক বড়, আমি যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগের বছর কার্তিক পুজোর সময় শেয়ার করেছিলাম, কার্তিক ঠাকুর এখানেই বিসর্জন হয়েছিল। তো এখন এবার সবাই বাড়ি চলে আসছে, দেখো বাঁধটাতেও অনেক জল হয়েছে। আর এইদিকে ঘাটে মারা কেন নেমেছে কে জানে, ওইদিকটা তো বাঁধানো ছিল, ওইদিকে নামেনি কেন তাও বুঝতে পারছি না। আসলে কি বলতো, সেই কার্তিক পুজোতে একবার কার্তিক ঠাকুর বিসর্জন করার সময় বাঁধটা গেছিলাম, এমনিতে তো যাওয়া হয় না আমাদের বাড়ি থেকে, বাঁধটা অনেকটাই দূরে। আর অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে ঘরগুলো দেখছো ফার্মের ঘর, এগুলো আগে ছিল না জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন ফাঁকা মাঠ ছিল, তারপর তোমার খেজুর গাছের ঝোপ জঙ্গল ছিল, এরকম ছিল আর কি। তো দেখো এখানেও দেখছি অনেক আকাল করে মেঘ এসেছে, আর বর্ষাটা এবছর ভালোই হয়েছে, সে কারণে চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে। তো বন্ধুরা, তোমাদের কার কার ভাল লাগে এরকম গ্রাম্য পরিবেশ আমাকে কমেন্টে জানিও তো, আমার নিজের বাপের বাড়ি গ্রাম তো, আমার তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, দেখো এখন সবাই পুজো করে চলে আসছে।
তো বন্ধুরা, মারা চলে এলো পুজো করে, আর আমার শাশুড়ি মা এই একই পুজোটা এই যে তুলসী মন্দিরে করছে। কি করবে, পুকুর যেতে পারে না এখন তার জন্য। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন দুপুর 2 বাজে। বুগলা সোনা আমার স্কুল থেকে এসে খেতে বসে গেছে। আজকে বুগলাদের বাবাদের ফ্যাক্টরি থেকে জন্মদিন, মানে ফ্যাক্টরি জন্মদিন ছিল, সে কারণে কিছু স্পেশাল খাবার দেওয়া হয়েছে। তো বুগলা সেটাই খাচ্ছে এখন, ও তো ভোজন রসিক মানুষ জানোই তো। খেয়ে দে, দেখো এখন 3:30 বাজছে, এর মধ্যে বেরিয়ে গেল টিউশনের জন্য। অ্যাকচুয়ালি টিউশন না, আজকে টিচার্স ডে পালন হবে টিউশনে, সে কারণে এত সুন্দর ফিট ফাট হয়ে রেডি হয়ে গেল। নাহলে ও তো দেখেছো কিরকম ড্রেস পোশাক পরে যায়, মানে কি বলবো আর। তো যাই হোক, এখন বাজে 3:30, এরপর আমি একটুখানি গড়াবো, কারণ আমার শরীর আর চলছে না। উপোস করে ঘর ছাড়াছুড়ি করেছি, রান্নাবান্না, কলের জল সবই রেকর্ডিং করেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিও ডিলিট হয়ে গেছে কিছু, আর কিছুগুলো অনেক বড় হয়ে যাবে, সেই কারণে ডিলিট করলাম না। ঘরে সন্ধ্যে দিয়ে দুর্গা মন্দিরে সন্ধ্যে দিতে এসেছি, তখন বলছে গণেশ ঠাকুর বিসর্জন হবে, দাঁড়িয়ে যাও, একটু সিঁদুর টিঁদুর দেবে, ছেলেগুলো বললো। তো একটু দাঁড়িয়ে গেলাম, কারণ আমাদের বাড়ি থেকে তো মায়ের মন্দির অনেকটা দূরে, তো আমাদের মায়ের মন্দিরে সব ঠাকুরেরই পুজো হয়, কিন্তু বিসর্জনের সময়তে আসতে পারি না গো, মানে কিছুগুলো জানতে পারি না, কিছুগুলো আসা হয় না এরকম আর কি। তো যখন সন্ধ্যে দেওয়ার সময় ঠাকুর বের করছে, তখন ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, একটু গণপতি বাবাকে সিঁদুর দিয়ে যাই, এই আর কি। শুধুমাত্র দুর্গা পুজোর সময়তে দুর্গা মাকে সিঁদুর দেওয়ার সময় আমরা থাকি, নাহলে লক্ষ্মী বলো, সরস্বতী, কালী, গণেশ, এদেরকে তো সিঁদুর দেওয়াই হয় না। তো যাই হোক, আমি সুরে সিঁদুর দিয়েছিলাম, তারপর দেখছি এই বান্ধবী আমাদের 4 হাতেও সিঁদুর দিল, এটা তো দিতে হয়। তো অনেক কিছু শেখা যায় মানুষের সাথে, না মিশলে না জানলে তো অনেক কিছুই আমরা শিখতে পারি না, না তো সে কারণে আমি আবার একটু দিয়ে দিলাম হাতে, আমি জানতাম না এই জিনিসটা। তো এটাই হচ্ছে আমাদের আদি দুর্গা মন্দিরের গণেশ ঠাকুর, আজকে বিসর্জন হবে, আর আমি সিঁদুর ঠেকাতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা বাড়াবো না, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না, আর হ্যাঁ ভিডিওটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে তো একদমই ভুলো না।